আসসালামু আলাইকুম। শুরুতে সবাইরে অসংখ্য ধন্যবাদ জানাইলাম, কারণ দেশ ও দেশের বাহিরে প্রবাসী ভাই বোন হল, নাতি নাতিন হল, অনেক কষ্ট করিয়া ভিডিওটা দেখো। অনেক ভাই বোন হল, তার সাথে আমার ভিডিওটা শেয়ারও দেও। তোমরা সবাইরে ধন্যবাদ, অন্তর্তনে সবার জন্য রইল অনেক ভালোবাসা। আজকে কিতা রান্না করমু, সারাদিন বাহিরে ছিলাম, আসার পথে কিতা নিয়ে আইলাম, আসার পথে কিতা আইবার সময় লুবিউরি আনলাম, খদু আনলাম, জিঙ্গা আনলাম, ফান আনলাম, শিম আনলাম। আজকে রান্না করি লুবিউরি, পরের গুণ তোমরার সাথে পরে শেয়ার করমু। আশা করি আমার রেসিপিটা তোমার কাছে ভালো লাগবো। আর রেসিপি কিতা, আমি তো রেসিপি বানাই না, যা আমি ডেইলি রান্ধি ডেইলি খাই তা তোমার সাথে আমি শেয়ার করি। যারা যারা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখরা তারা অসংখ্য ধন্যবাদ জানাই। শুধু দোয়া করি তোমরা পাশে থাকতায় সাথে থাকতায়। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা কড়াই বইলাম চুলার মাঝে, হান্ডি ফাতিল, তারপরে দিয়া দিছিলাম 3 টনে 4 চামচ পরিমাণ সানফ্লাওয়ার তেল। তেল গরম হইবার অপেক্ষায় ছিলাম, তেল গরম হইল, তারপরে দিয়া দিলাম 1 চামচ বয়েল করা পেঁয়াজ। এখন একটু পেঁয়াজ তেলের সাথে কষিয়ে নিম, তারপরে দিম লবণ। দেখবায় তোমরা যদি ভালো লাগে এইভাবে রান্ধেও খাইবাই, আসলে লজ্জা করে হইতে, সবাই তো কম বেশি রান্না করা জানে। আমার সে অনেক ভালো ভালো রান্নাও আমার নাতি নাতি নখলর ভাই বোন নখলর দেখি খুব সুন্দর লাগে। দোয়া করি তোমরার মতো রান্না শিখবো না নিয়ে, আর নিয়ে আইমু রেসিপি তোমরা সামনে। পেঁয়াজটা খসিয়ে নেই, তারপরে দিয়া দিমু লবণ, হলদির গুঁড়ো, মরিচ গুঁড়ো, খারি পাউডার। দেখছো তো পরিমাণ মতো লইয়া রাখছি, মরিচ গুঁড়ো 2 চামচ, খারি পাউডার 2 চামচ, হলদির গুঁড়ো 1 চামচ, লবণ লইয়া রাখছি 2 চামচ, 4 চামচ। এখন দিয়া দিলাম পেঁয়াজের সাথে তেলের সাথে, বালা করি একটু কষিয়ে নিই, তারপরে কিতা দিই দেখো তোমরা রান্ম কিতা দিয়া তাও দেখবায়। মন চাইছে খাইতাম বরবটি, আসলে সবে ডাকো বরবটি, আমি তো আর দেশ হইতাম লুবিউরি, তাই লুবিউরি ডাকি। এখন বালা করি মশলাটারে খসিয়ে নিলাম, তারপরে বরবটি অ্যাড করিয়ে নিম। আজকে আর মশলার মাঝে ফানি দেই নাই, কারণ মশলাটা ভালো করে খসিয়ে নিছি, সুন্দর মতে ফানি দেওয়া লাগছে না। লুবিউরি বরবটি দেওয়ার পরে একটু খসিয়ে গড়িয়া রাখবো, তারপরে আইয়া একটু ফানি দেব। খুব সুন্দর হয়েছে কালারটা তরকারির, আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছে খাইতে। এখন একটু জোল দিব, তারপরে গড়িয়া রাখিলাম ঢাকনা দিয়া। মাছগুলা খাটিয়া সুন্দর মতে লবণ দিয়া ভিজাইয়া রাখছি। এখন আস্তে আস্তে দইয়া নিম মাছগুলা, তোমরা সাথে আর এগুলা অ্যাড দিই নেই আমি। এক হাতে খাম হরি খেমনি আমি ইতা তোতা দেখাই মুখ আছেন তোমরা গিয়া, ও তো বয়স আছে নি আমার আর দেখাইবার, আমি তো গান গাই। নদী কর্ণ ফুলি রে সাকি রাখিলাম তোরে, অভাগিনীর দুঃখের কথা কইও বন্ধু রে, সাক্ষী রাখিলাম তোরে, নদী কর্ণ ফুলি রে। এখন কিতা করছি বালা করি খসানি হয়ে গেছে, আস্তে আস্তে মাছে ধরিলাম, মাছরে বানাইয়া রাখছি। মাছর সারা তেল খাইতে ফেলাই দিই, তেল খাইলে খাইতাম পারি না, গন্ধ করে বুঝি গিয়া। আর গোয়াল মাছটা এত বড় আসিল না, কিছু ছোট সাইজের আসলো গিয়া, তবুও তেলগুলা কিছু খাটি খাটি ফেলাইছি গিয়া।
দেশও খাইতাম, মজা লাগতো, বাটি দেশও গেলো তেল খাইতাম পারি না। আচ্ছা এখন একটু লাড়াছাড়া করিয়া তোমার সাথে দেখাই আমার বারো গড়িয়া রাখমু, তারপরে মাছ বরবটির সাথে খোসা নিয়ে উইব। সুন্দর মতে উত্তরা আর বহবক করিয়া এখন আমার পরিমাণ মতো জুল দিয়া দিব আরবার, পানি ফানি দিয়া ঢাকনা দিয়া করিয়া রাখি দিমু, বালা করি বক করি তক তক করি উতরাই দিব। তারপরে তোমরা দেখাইমু আর বারো কত মজার একটা তরকারি হয়েছে, খাইয়া যাইও দেখিয়া যাইও। ধন্যবাদ আমার নাতি নাতি নকল, অনেক সুন্দর সুন্দর রান্না জানো, আমি সব তো রান্না করতাম পারি না রে ভাই বই নকল, আমি শুধু তরকারি রান্ধি সুজা সাজা দেব। কেমনে বলিব তোমায় বাঁচি না তোমায় ছাড়া, তুমি ফুল বন্ধ ফুলের বমরা, সখি গো তুমি ফুল বন্ধ ফুলের বমরা, কেমনে বলিব তোমায় বাঁচি না তোমায় ছাড়া, তুমি ফুল বন্ধ ফুলের বমরা। এখন একটু লাড়া ছাড়া করিয়া বরিয়া রাখছি, বক বক করে উত্তরার, তারপরে চুলার গ্যাস অফ করে নিব। আমার ক্যামেরার মাঝে ফোনের মাঝে ক্যামেরা দিনে আইয়া দুমাই আন্দার করি লাই, আস্তে আস্তে ঢাকনাটা সরিয়ে নিছি। মাঝে মধ্যে যদি কারো ভালো লাগে এইভাবে বরবটি রান্না করি খাইবাই, বোয়াল মাছ দিয়া আমি মাঝে মাঝে চিংড়ি দিয়েও রান্না করি, মজা লাগে গিয়া, আলহামদুলিল্লাহ খুব মজার তরকারি হয়েছে মাশাআল্লাহ। আর ভুল ত্রুটি যদি হইয়া থাকে কথার দরুন ক্ষমা করে দিবাই, বারবার বলি যে ক্ষমা করিয়া দে সে সবচেয়ে।